আর আমি বসে যদি দেখি তাহলে তো আমি ছাড়ুম না। তো সেটা আমি নিচে লাভ কি, আর আরেকজনের নাচ করতে যাই লাভ কি, সে তো ঝগড়াঝাটিতে যাওয়ার লাভ, কোনো দরকার নাই। আমি যখন এরকম চিন্তা করে চলতেছি, ঠিক সেই মুহূর্তে প্রথম দিন যেদিনকে 1 তারিখে জানুয়ারির 1 তারিখে আমি চিন্তা করতেছিলাম, আমার রুমমেট আমাকে বললো আসেন নামাজ পড়বেন নাকি। তা আমি চিন্তা করলাম এত বছর যখন নামাজ পড়িনি, আল্লাহ যখন নতুন একটা বর্ষ দিছে একটুখানি শুকর আদায় করি। তো উনি বললো আমার পাশে দাঁড়ান, আমি যেমনে পড়ি অমনে পড়বেন, আমি সবকিছু ভুলে গেছি। তো উনার সঙ্গে কেন যেন পরপর 2-3 দিন নামাজ পড়ার পরে উনি আমাকে বললো শুক্রবার দিন আপনি আমার সঙ্গে একটু মসজিদে যাবেন কি। তা আমি উনার সঙ্গে মসজিদে গেলাম। মসজিদে যে ওদিনকার যিনি ব্রাদার খুতবা দিচ্ছিলেন উনি একজন আমেরিকান যিনি কিনা জেলখানার ভিতরে মুসলমান হয়েছেন, এটা পিস টিভিতে আপনার অনেকে তাকে দেখেন, উনার নাম হইল ব্রাদার আব্দুল্লাহ হাকিম। উনি সেদিনকে একটা কথা বললেন যে মানুষ তার প্রয়োজনে যা কিছু সৃষ্টি করেছে, কথাটা আমি আবার রিপিট করতেছি, প্লিজ লিসেন কেয়ারফুলি, মানুষ তার প্রয়োজনে যা কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য এক, পারপাস ইজ সেম। চামচ, চা চামচ, প্রত্যেকটা চামচ সোনার হইলেও যা পারপাস, রূপার হইলেও সে একই পারপাস, প্রত্যেকটা চামচের পারপাস এক। মানুষ তার প্রয়োজনে যত কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটা সৃষ্টির সঙ্গে একটা কাগজ দিয়ে দিছে যেন তুমি এটাকে ইউজ করতে যে ইউ গেট দ্য বেস্ট সার্ভিস আউট অফ ইট। সো দ্যাট মিনস ইট ইজ কল এ রোড ম্যাপ, ম্যানুয়াল। সেহেতু আমরা যারা মানুষ তাদেরও একটা ম্যানুয়াল দিয়েছেন যিনি আমাদের সৃষ্টি করেছেন। অনেকে এটাকে বিশ্বাস করে না, কিন্তু আমি তাদের কাছে প্রশ্ন করি, উনি বলতেছেন আমি তাদের কাছে প্রশ্ন করি, একটা জুতা আমরা তৈরি করি সেটারও একটা উদ্দেশ্য থাকে, একটা কলম আমরা তৈরি করি সেটারও একটা উদ্দেশ্য থাকে, কিন্তু যে এত সুন্দর মানুষ যার এত কিছু আছে তাকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করলো কিভাবে, এটা কি হতে পারে? এই প্রশ্নের উত্তরটা ন্যাচারালি কেউ বিশ্বাস করুক আর না করুক ইনার সোলে বলবে ইয়েস, দেয়ার ইজ এ পারপাস। আর এই পারপাসটা যে কিতাবটাকে দিয়ে দেওয়া হয়েছে, আমি মুসলমান হওয়ার পরে যত মুসলমানের সঙ্গে মিশলাম আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগলো সবাই এটাকে বেঁধে রাখে, কেউ মরে গেলে পড়ে কিন্তু জীবিত অবস্থায় এত পড়ে না। মরে গেলে যত বেশি পড়ে জীবিত অবস্থায় এটা তত বেশি পড়ে না। এন্ড আই ডিড নট ফাইন্ড ওয়ান ভার্স আউট অফ কোরআন হুইচ ইজ টকিং টু এ ডেড পার্সন, আমি কোরআনে একটা আয়াত পাইনি যেটা কিনা মৃত মানুষের সঙ্গে কথা বলতেছে। তাই আজ আমি তোমাদের কাছে অনুরোধ করতেছি, আই এম লিসনিং খুতবা অনেক বছর পরে জুম্মার নামাজে কথাগুলি আমার ভিতরে কেমন যেন, তবে আমার একটা অভ্যাস কি, আমি স্কুলে লেখাপড়া করতাম একটু চঞ্চলতা কারণ পিছনে বসতাম, আর এইদিন তো মসজিদে যাও বসছিলাম পিছনে, কারণ সামনে যদি কারোর সঙ্গে দেখা হয় হঠাৎ করে দাড়ি টাড়ি রাখা আছে, তো যদি কোনো একটা পোস্ট টোস্ট করে ফেলে আমি তো কোনো কিছু জানি না, সুরা কুলো ভুলে গেছি। ঠিক সেই মুহূর্তে উনি যখন বললেন আমি তোমাদের কাছে বেগ এবং রিকোয়েস্ট করি, এটা আসছিল মানুষের ময়লা পরিষ্কার করার জন্যে, তোমরা এটা পড়বা তোমাদের ময়লা পরিষ্কার হবে, ইন দ্য সেম টাইম যারা এরা পড়তে চায় না তাদের কাছে অনুরোধ করবে যে পৃথিবীতে তো 100 কোটির উপরে মুসলমান, তাদের মেন্টালিটি কেমন হওয়া উচিত সেটা তো এই কিতাবের ভিতরে আছে, তোমরা একটু পড়ে দেখো না, যদি এটা পড়ে কোনো কিছু পাও অ্যাটলিস্ট তুমি না ব্যবহার করো তোমার বন্ধুকে তো তুমি বিপদে, কারণ বন্ধু তো এই জন্যই মানে তোমরা কি বুঝতে পারতেছো কি কথাটা উনি বলতেছেন, দাওয়াতের পদ্ধতিটা উনি এত সুন্দর করে বলতেছেন যে তোমার যেসব বন্ধু বান্ধব এটা পড়তে চায় না তাদেরকে তুমি রিকোয়েস্ট করো যে আমি তো তোমার বন্ধু, সেহেতু বন্ধু হিসাবে আমি যদি কোনো ভুল করি তোমার এটা জানা থাকলে তো তুমি আমাকে সাহায্য করতে পারো, সেই সাহায্যের কথাটা বলে তুমি তাকে দাওয়াত দিতে পারো। সেদিন থেকে আমি এসে কোরআন শরীফ পড়া শুরু করলাম, যতটুকু বুঝেছি যতটুকু জেনেছি এই দেশকে খেয়েছি, এই দেশে মানে খাওয়া দাওয়া করছি, এই দেশে আমার নাভি পড়ছে, দেশের প্রতি গোত্রের প্রতি একটা হক ইসলামেরও দাবি, আর সেই দাবিটা পূরণ করতে এসে এরকম রাস্তায় মিশতে 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 তোমাদের কাছে আসছে আজকে তোমাদের কাছে, এই জন্যে আমি আমার এই মেসেজটাকে শেয়ার করতে চাই। আই বিলিভ যে তোমরা যদি 11টা প্লেয়ার ঠিক মতন খেলতে পারো, 11টা প্লেয়ার খেলা ক্রিকেটে জিতলে সারা বাংলাদেশ খুশি হয়, আবার 11টা প্লেয়ার খেলা যদি হারে তাহলে সারা বাংলাদেশের 14 কোটি
তাহলে তোমাদের 11টা প্লেয়ার যদি ঠিক মতন খেলতে পারো, 14 কোটি মানুষের বাসায় কোরআন শরীফ আছে, আর সেই কোরআন শরীফের আলোয় যদি সবার হৃদয়কে উদ্ভাসিত করতে পারো, আলোকিত করতে পারো, এবং সকলকে যদি এটার জন্য প্রেরণা যুগিয়ে যদি এই পথে একটা বোর্ডের ভিতরে আমরা সকলে যদি আসতে পারি, তাহলে যে অশান্তি শব্দটার কথা প্রশ্ন করে মানে তোমাদেরকে বলেছিলাম যে অশান্তি বলে একটা শব্দ আজকে পৃথিবীতে এতভাবে বিরাজমান যে চতুর্দিকে মানুষ অশান্তি, যেখানে শান্তিতে থাকার কথা ছিল সকলে অশান্তিতে, তাহলে এই অটা হিতে যে চতুর্দিকে আমরা কি শান্তি দেখতে পাবো না? আর সেই শান্তির অন্বেষণ পেতে হলে আজ যারা আমরা পলিটিক্স করতেছি, আমি তোমাদের সঙ্গে খোলাখুলি কিছু আলাপ করতে চাই। আমার কথায় ভুল ধরতে চাইলে ভুল ধরতে পারবা, যদি সুন্দর কিছু পাও ওই সুন্দরটাকে নিয়ে আগালে হবে কি? ওই ভুল ধরে ওটাকে সংশোধন করতে গেলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু শুদ্ধটাকে ধরে যদি আমরা নিজেরা একসঙ্গে পথ চলতে পারি তাহলে আমাদের আগাতে সুবিধা হবে। আজ বিজ্ঞানীরা বলে যে কোরআনে যা কিছু দেওয়া আছিল, মানুষের সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে যা কিছু কোরআনে দেওয়া আছিল, ডক্টর কিটমোর কেনেডিয়ান একজন এমব্রিওলজিস্ট, উনি বলেন যে এটা যদি শুরু থেকে আমি রিসার্চ করতাম, কিন্তু আমরা রিসার্চ করে এসে যেখানে পড়ছি আমি দেখি যে এর থেকে বেশি কোরআনেই দেওয়া আছে, সেটা আমি যদি এই সময়টা এখানে ব্যয় করতাম তাহলে আমার মনে হয় যে পৃথিবীকে আমি আরো অনেক কিছু সুন্দর দিয়ে যেতে পারতাম। একজন খ্রিস্টান যে কিনা আল্লাহ খোদা বিশ্বাস করেন না, তার কাছে এসে যখন এই কিতাবটা ধরা পড়ছে তখন সে এসে বলতেছে যে এই কিতাবটা কোত্থেকে আসছে আমি জানি না, কার কাছে আসছে আমি এটা জানি না, তবে যে আনছেন এবং যেখান থেকে আসছেন আই বিলিভ ইট ইজ ফ্রম ক্রিয়েটর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসছে। তাই আমি তোমাদের সঙ্গে যেটা আলাপ করতে চাচ্ছি সেই আলাপে আমি বাংলাদেশে গতকাল, এবং গতকাল না বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা হয় হরতাল হয়, কালকে আমাকে একজন প্রশ্ন করেছিল যে হরতাল কেন হলো, আর আমি তাকে প্রশ্ন করলাম যে বাংলাদেশে কি হরতাল হওয়ার দরকার ছিল কিনা। প্রথম প্রশ্নটার উত্তর আগে দরকার, দ্বিতীয় প্রশ্নটা পরে আসা যাবে, কারণ হরতাল কেন হলো, প্রথম প্রশ্ন তো হরতাল কেন, হরতালটা হওয়ারই কথা ছিল না বাংলাদেশে, কারণ বাংলাদেশে আমরা সকলে বিশ্বাস করি কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ, আমাদের বিশ্বাসে কি আমরা এক না দুই, এক। সেই বিশ্বাসের নিয়মে যদি আমরা ভালোবাসার সেতু তৈরি করতাম, একে অপরকে যদি এই পার থেকে ওপারে যাওয়া আসা করতাম, তাহলে কি আমাদের ভিতরে হরতাল হওয়ার কথা ছিল? তোমাদের যারা তোমরা স্টুডেন্ট হিসেবে বসেই আছো তোমাদের উত্তর কি হয়? হ্যাঁ না না না। আমি বাংলাদেশে পলিটিক্স করতাম, এখন আমি রাজনীতি করি। তোমরা হয়তো কথাটা চিন্তা করতেছো যে পলিটিক্স এবং রাজনীতি কথাটা এক বলে আমি জানতাম, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আমি যেদিনকে একটা ছেলের সঙ্গে হাত মিলাতে গেছি, সে আমাকে বলে যে আপনি মধুর ক্যান্টিনে যখন দেখা হয়েছে সে আমাকে বলে কি আপনি কি আগে পলিটিক্স করতেন নাকি? তাই বললাম যে না, আমি আগে পলিটিক্স করতাম, এখন আমি রাজনীতি করি। তো তখন ছেলেটা উঠে বলে যে পলিটিক্সের বাংলা তো রাজনীতি। আমি বললাম ডিকশনারি অনুযায়ী না, কথিত বাংলায় পলিটিক্সের ইয়ে করেছি আমরা রাজনীতি। তবে তোমাদের সঙ্গে আই ওয়ান্ট টু শেয়ার সামথিং, পলিটিক্সের আমার একটা বর্ণনা আছে, আমি পলিটিক্স করতে যাই যাদের সঙ্গে মিশছি বা যাদেরকে দেখছি ওখান থেকে যেটা বুঝেছি সেটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। পলিট্রিক্স, পোলাইটনেস এর মাধ্যমে ট্রিক্স করবা, তুমি খুব পোলাইট থাকবা, বলবা একটা করবা আর একটা, এটাতে কয় পলিটিক্স? দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। এটার থেকে আরো কোনো সুন্দর অর্থ থাকতে পারে, এটার থেকে আরো কোনো সুন্দর অর্থ থাকতে পারে, তো সেই অর্থটাকে আমাদের কিন্তু দেখা উচিত বা বোঝা উচিত এবং জানা উচিত। এখন তুমি একটু শুনো, কিন্তু পলি ট্রিক্স, পোলাইটনেস এর মাধ্যমে যেটা ট্রিক্স করা হয়, তাহলে আমরা এত বছর বাংলাদেশে যা কিছু দেখলাম এই একই কথা আমরা বলি যে আপনারা যা কথা দিচ্ছেন তা আপনারা করতেছেন না। কিন্তু যদি এটা রাজনীতি হতো, এটা যদি রাজনীতি হতো, রাজনীতি মানে আমার ইয়েতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, পথের বড় পথকে কি পথ বলা হয়? রাজপথ। হাঁসের বড় হাঁসকে কি বলা হয়? রাজহাঁস। বাড়ির বড় বাড়িকে কি বলা হয়? রাজবাড়ি। এই যে রাজবাড়ি, রাজপথ, রাজমিস্ত্রি, রাজহাঁস, এটা কিন্তু যেটা বেস্ট হয় তাকেই বলা হয়।